পাগলা কইছে হুজুর অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর এই নিয়া বহুত দ্বন্দ্ব আছে এখন যারা নবীরে মাটি বলে উনি উনার ইষ্টিজে বলে আর আমি যে নূর বলি আমি আমার ইষ্টিজে বলি উনি উনারটা উনার হিসাবে বলে আমি আমারটা আমার কাছে বলি সবচেয়ে ভালো হইলে দুই ডারে একসাথে করতে আল্লাহ কোন একসাথে যখন করার কোনো সুযোগ নাই তো আমি আমারটা কইয়া যাই হেরারটারে খণ্ডন করে দেয়া যায় এইগুলা প্রচার হোক যারা নবীরে মাটি কয় এই যারা নবীকে মাটি বলে একটা এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান কেউ লড়বেন না যারা নবীকে মাটি বলে আমরা দলিল একটু পরে দিই আগে তাদের সাথে একটু কথা বলি যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রসুল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যেই মাটির তৈয়ারি নবী ওই তো এই মাটি এই মাটিরই তৈয়ারি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে উদ্দেশ্য নিছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন যখন কে আসলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসার তাকে বলা হয়েছে কি বাসার কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাসার বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাসার বলা হয়েছে আর বাসার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝে এ মাটি বলতে চান তাহলে আমি বলবো জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাসার বলেছে ওই বাসার দিয়ে ওদের জিব্রাইলকে আমাদের মতো মানুষ হিসেবে বলিয়া জিব্রাইলকে তো আপনি মাটি বলার কথা আপনাদের কাছে বিচার দেই ফেরেশতা জিব্রাইল কি মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি তো বাসার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাসার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতাছেন কিন্তু জিব্রাইল সাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাসার বলছে এই বাসার শব্দের দ্বারা মানুষ জিব্রাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে নবীজি একদিন এইভাবে বসে আছে কিতাবুল ইমানের মধ্যে পাবেন এইভাবে বসা একজন লোক নবীর কাছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ইসলাম কি ওয়ামাল এহসান এহসান কি ওয়ামাল ইমান ইমান কি নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে লোকটা চুল ঝুলো ছিল এলোমেলো হাঁটু গাইরা বসছিল নবী জিজ্ঞেস করে এ সাহাবা একরাম যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল ওই লোকটার কি তোমরা চিনছো সাহাবা একরাম বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবি দাহিয়াতুল কালবি সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবি হইল দাহিয়াতুল কালবি কো এটা তো আপনার সাহাবি দাহিয়াতুল কালবি আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয় সরি এটা দাহিয়াতুল কলবি নয় এটা হলো হযরতে জিব্রাইল জিব্রাইল সরাসরি কার সুরতাইছে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ তো মানুষ কিসের তৈয়ারি জিব্রাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে তো সরাসরি জিব্রাইল নূরের তৈরি জিব্রাইল মানুষের সুরতে আয়েশা নবীর কাছে প্রশ্ন করলো সাফেরাস্তার সাহাবীরা ওই লোকটারে দেখলো লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিব্রাইলকে মাটি বলে না কেন তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত দরাইতে এটা হলো সুডু ফুলাফানের উত্তর যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ এক দুই নম্বর প্রশ্ন হইলো দলিল আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহুল ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
It to look coin, it was a coin. It will look Safavas, it is the good boss of Wito, to the ABC, it is Moton Dolil Coin with a title. It was a coin com. Jaber Adelatan Huaman, no be the good bishops for Sahabi. Tini no be the bolted Yara Sulallah, Amar Abba, Amar Amma, Abner Kodruti Kodom Mobaroki Kurban, Abne Amake Bolun, Allah Pakrabul Alamin, a pretty bit of Kuruki to Sistikor and Purbe, Shorba Bottom, three Sistikorses. সুবহানাল্লাহ কালকে বলুন সুবহানাল্লাহ নবী বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকাত কাবলাল আশিয়ায়ে নূরা নাবীকা মিন নূরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াকুন ফি দালিকা লওয়াক্তে যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়াক এক প্লাপন No, because Walam Yakun Fi Hazal Waktona. Enough difference between that and this. That money, oi. This money, a. Zalika money, oi. Haza money, a. Eta holo Arabi ortho. Aman no bi koi. Walam Yakun Fi Zalika Wakt. Yan Hazal Wakt koi se nai. Katti ra bujbo, tahir ortho. Zalika Wakt. Jemon Allah Quran e koi se Zalika Kitabul Araiba fi. Ekhan Allah koi se na Hazal Kitabul Araiba fi koi nai. Zalikal kitab mani bolo ida 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 sana ida ida oi kitab subhanallah bolo mani ida holo hidar photography idare gango basha dile o hida ase ei jon nobi koyse zalikal waqt jokhon amar nutta banaislo oi shomoy jokhon banaisilo oi shomoy wala lauhun loho chilo na wala kalamun কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালাল ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওয়ালা ওয়ালা আরদুন জমিন ছিল না জমিনটা কি স্বর্ণের না মাটি আমার নবী কয় ওয়ালা মিয়াকুন ফি জালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না মানে মাটি ছিল না যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে তো হেতে মাটি ভাই লোক ওই সময় তো মাটি হই নাই বলছে তোমাদের মত তোমাদের জায়েদ বাগের মত জায়েদ কি বাগ হয়ে গেছে না মানে বিরত্তে বাগের মত নবী দেখতে আমরার মত দেখতে আমরার মত কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে আর আসমার রাসূল আর জায়গা বলছে আইয়ুকুম মিসলি কে আসো আমার মত নবী কো আমার মত কেউ নাই হে দেখো নবী আমরার মত আরে বেটা বউ তো মা কইলে বউ তালাক নবীর আমরার মতন কইলে তোর ঈমান তালাক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা এলে কি কই কই এলে কি কই মেন্স থেকে আর বড় কথা কোন কথা কোন কথা কোন কথা কোন কথা কোন কথা কোন ঠিক না বেটা কাদ জা আকুম মিনাল্লাহি নূর কোরআনের দলিল দাও শুনালো কদ সূরা মায়েদার 15 নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ 27টা তাফসীর ফিল্লা দেখবেন এরা বলে নূর দিয়া হইল কোরআন এরা বলে কি নূর দিয়া কথাটা বুঝতেই বল নূর দিয়া আর আমি কি কই হুনেন আল্লাহ কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই মাসকেতে ওয়াও আসেনি এই ওয়াওডারে হেরা চুরি করছে ওয়াওডারে কি করছে আপনার নাম কি আমি এবং মোহাম্মদ লুকমান কয়জন মাসকেনে কি আছে আমি এবংটা বাদ দিলে কি তাও আমি এবং বাদ দিলে আমি লুকমান আমি লুকমান আল্লাহ কইছে নূরু ওয়া কিতাবুম মুবিন আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব নূর এবং কিতাব হেরা ওয়াও এর অর্থটা গোপন ফিরে গেছে কো নূর ওই কিতাব কিতাব ওই নূর ওরে বাপ পারল দ আই হাই 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 কইলো কি রে
যতটা তাফসীর গ্রন্থ খুলবেন আমি যদি 27টা তাফসীর দিকা এই নূর দিয়ে হেরা দেখো কিতাব কুরআন আমি কই এই নূর দিয়ে 27টা তাফসীর জালালান দিয়ে শুরু কইরা যেই তাফসীরে জালালান কওমি মাদ্রাসায় পড়ানো হয় যে সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে কুরআন নয় এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন হাত তুলে বলেন ঠিক কি না বলেন নূর দিয়া বলে কি কুরআন শরীফ কি তারে কো তাহলে ওয়াও এর অর্থটা গেল কই আমি এবং সভাপতি আমি এবং কয়জন হইছে এই ওয়াও এর অর্থ হইলো এমন অর্থ নূর একটা আর কিতাব আরেকটা এখন আসেন এখানে যে বলছে সুস্পষ্ট কিতাব এই কিতাব মানে কি তাওরাত না জবুর নাকি ইনজিল না কুরআন এখানে কি লেখা আছে কুরআন কোরআন কি লেখা আছে এই জন্য তাফসির যাইতে হইব 27টা তাফসিরের মধ্যে লেখা আছে এখানে কিতাব মানে হলো কোরআন আর নূর মানে হলো নবী হেরা তাফসির সারা অর্ডার করতে নূর মানে কিতাব হই কিতাব মানে নূর হই এই ডালাও কথা আর চলবে না পাবলিক খায় না কোন এক সময় খাইছে কোনায় কানায় তথ্য প্রযুক্তি ছিল না নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ছিল না কোয়া কোয়া পাবলিক বাড়াইছো এখন কিন্তু দিনে দিনে কমতাছে টের ভাইবা সৌদি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তবলিগ জামাতকে সৌদি আরবে তবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কথা কি বুঝতে পারছি এই তবলিগ জামাতের এরাই বেশি বেশি সৌদি আরবের দোহাই দিতে কয় সৌদি ইডা নাই সৌদি হিডা নাই আরে ওখান থেকে সবচাইতে সমস্যা সৃষ্টি হয়েছে কোনটি জানেন এই আব্দুল ওহাব মজদি বাড়িছে ওখান থেকে আমরা সারা জীবন কইছি দেখো এরা কিন্তু এগুলোই বাস্তবায়ন করতে চায় শেষ পর্যন্ত সৌদির যে দোহাই দিছে এখন সৌদির দিকে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ হিডা 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 আমরা সুন্নির আর অন্তর খোলা সাদা মনের মানুষ আমরা আমরা নবীরে ভালোবাসি মুখ দিয়া না অন্তর দিয়া হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতে রাসায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক না